والذين ينفقون في السراء والضراء এহলো মুত্তাকির এক সিফাত মুত্তাকির দুই নম্বর সিফাত ওয়াল কাযিমিনাল গায়িস যারা না গোশাকে হজম করে কোন গোশারে কি করে আচ্ছা ওয়াল আফিনানিন নাস মানুষকে মাফ করে দেয় এবার আমরা আগে মাফ করে দিতে হবে হাজী সাহেব জি আমরা তো আমরা মাফ করে দিতে হবে গোসা খুব বুদ্ধিমান গোসা তারকার উপরে গোসা উঠে না রিক্সাওয়ালার উপর খুব গোসা উঠে গোসা কিন্তু দারোগার উপর উড়ে না কি বলছে বলে গোসা দারোগার উপর কি রিক্সাওয়ালার উপর গোসা খুব কি আছে এটার বুদ্ধি আছে বিবির উপরে খুব গোসা উঠে বাবির উপরে জীবনও গোসা উঠে না কি বাস্তব না বাস্তব গোসার খুব বুদ্ধি আছে গোসার কি আছে বলে খুব বুদ্ধি আছে এজন্য গোসাও যেন নফস থেকে না গোসাও আল্লাহর জন্য বলেন বলেন গোসা কি কোন আল্লাহ ওয়ালাকে ভালোবাসাও যেন নফসের ভিত্তিতে না যে আল্লাহ ওয়ালা খুব সুন্দর চেহারা খুব সুন্দর এটা কিন্তু নফসের ভিত্তিতে ভালোবাসা এটা ভালোবাসাও কিছু কিছু ভিত্তিতে হয়েছে বলে নফসের ভিত্তিতে হয়েছে এই আল্লাহ ওয়ালা চেহারা খুব সুন্দর এই আল্লাহ ওয়ালা খুব মাল আছে তার কাছে গেলে মালওয়ালা হওয়া যায় এই আল্লাহর কাছে অনেক বড় লোকদের কি আছে মিল মহব্বত আছে কারো কয়ে দিলে কারো ঈদ দিয়ে দেয় সিমেন্ট দিয়ে দেয় রড দিয়ে দেয় এর লাগে ওই আল্লাহ এটা এই যাওয়া কিন্তু নফসে যাওয়া বুঝেন নাই কথা এই যাওয়া কিসে যাওয়া বুঝে ঠিক আছে মুক্তি সাহেব ঠিক আছে এই যাওয়া কিন্তু কিসের যাওয়া বলেন নফসে যাওয়া এই যাওয়া আল্লাহর জন্য যাওয়া না এজন্য মান আহাব্বা লিল্লাহ ভালোবাসা আল্লাহর জন্য ও আবগাদা লিল্লাহ দুশমনী আল্লাহর জন্য ও আ'তা লিল্লাহ দাওয়া আল্লাহর জন্য ও মানা লিল্লাহ না দাওয়া আল্লাহর জন্য মসজিদের জন্য টাকা চাইতে আসছে যা পারেন দিয়ে দেবেন না পারলে ভালো কথা বলে দেবেন মাজারের জন্য চাইতে আসছে যাও দিব না খেলার জন্য আপনাদের কাছে খেলার লাগে আমরা চাইতে আইয়ে দেখবেন আইয়ে না কোন আর আইয়ে বলবেন আমি খেলা দিই না যাও যাও আমি খেলা দিই না যাও এটা আল্লাহর জন্য এটা কার জন্য বলেন এটা আল্লাহর জন্য মান আহাব্বা লিল্লাহ ভালোবাসা আল্লাহর জন্য ও আবগাদা লিল্লাহ দুশমনী আল্লাহর জন্য ও আ'তা লিল্লাহ দেওয়া আল্লাহর জন্য ও মানা লিল্লাহ না দেওয়া আল্লাহর জন্য ফাকাদ ইস্তাকমালাল ঈমান আল্লাহ নবী বলেন সেই ঈমানটাকে পুরা করে নিল কি মার চেহারার দিকে তাকানো আল্লাহর জন্য বাবার জুতো ঠিক করে দেওয়া আল্লাহর জন্য মার শাড়িটা মাঝে মাঝে ধুয়ে দেওয়া আল্লাহর জন্য বাবার লুঙ্গিটা ধুয়ে দেওয়া এটা কার জন্য এটা আল্লাহর জন্য সুবহানাল্লাহ এই জন্য জিন্দগির বুনিয়াদ হবে আল্লাহর জন্য বলেন জিন্দগির বুনিয়াদ কি আমার কথা বলা যেন হয় আল্লাহর জন্য আমাদের শোনা যেন হয় আল্লাহর জন্য আমাদের দেখা যেন হয় আল্লাহর জন্য আমাদের বলা যেন হয় আল্লাহর জন্য আমাদের চলা যেন হয় আল্লাহর জন্য বলেন 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 কার জন্য বলেন মার চেহারার দিকে তাকায় হেসে দিলাম এটা আল্লাহর জন্য বিবির মুখে লোক মা তুলে দিলাম এটা আল্লাহর জন্য আরো জন্য ধমকা দিলাম যাও এই মেয়ে যাও ওদিকে যাও এটা আল্লাহর জন্য দেখছেন তাহলে আল্লাহর জন্য বুঝে আসছে কিছু বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান সে তার ঈমানকে পরিপূর্ণ করে নিল তাহলে গোসা কার জন্য আল্লাহর
ভালোবাসা করছেন না শুধু বিবি লবণ না দিলে নি গোসা এই গোসা গোসা না এই গোসা জুলুম ঠিক এই গোসা কি বলেন জুলুম বিবি লবণ দেন নাই বাস শুরু হয়ে গেছে তাকে কি করা ঝিরকানো শুরু হয়ে গেছে তাকে ধমকানো শুরু হয়ে গেছে আজীব এক বিষয় হঠাৎ মনে হয়ে গেল করাচি হযরত আল্লাহর রহমতের বলছেন উদাহরণ দিছেন আপনি দোকানদার আপনার দোকানে একটা কর্মচারী কাজ করে তো ওর একদিন এই দোকানের সামনে দিয়ে একজন যাচ্ছে কোন এক ইউনিয়নের চেয়ারম্যান ছিল ও ওরে দেখা তুমি এখানে জি আঙ্কেল আমি তো এখানে চাকরি করি তো উনি এই চেয়ারম্যান এবার মালিককে কয়ে দেয় ওরা কিন্তু আমার ভাতি যায় তো দেখে রেখে এখন তো মালিক টনক না সারি চেয়ারম্যান সাহেব ভাতি যায় আর চেয়ারম্যান সাহেব তার লাগে আমার কাছে কি করছে বলেন ঠিক আল্লাহ তাআলা বিবিদেরকে আমাদের কাছে দিয়ে আল্লাহ তাআলা সুপারিশ করতেছে আকুলু লাহুন্না কাওলাম মারুফা বা বিবিদের সাথে সুন্দর করে কথা কইবা সুবহানাল্লাহ বিবিদের সাথে কি কইবা কন দেখছেন নি কারবা এর অর্থ জানা আল্লাহ কি কয় ওর লগে ভালো করে কথা কইবা আমি তোমারে সুপারিশ করতেছি আল্লাহ সুপারিশ নি করে না নির্দেশ দেয় কি আল্লাহ কয় ওর লগে ভালো করে কথা কইবা বুঝছেন কিটা বুঝলেন আর আগে বুঝি বল বিবির সাথে সুন্দর আচরণ করার কথা কে বলে দিয়েছে রাসূল কি বলেন ওকে তোমরা আল্লাহকে সাক্ষী রেখো কি নিয়ে আসছো যা তুমি খাবে ওকে তা খাও যা তুমি পড়বে ওকে তা পড়াবে আর 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 কথা বলি বিবিকে রুটি বানাও এই রুটি বানিয়ে দাও এই কথা বলা এটা ফরজ না ওয়াজিব না সুন্নাত মুআক্কাদ না নফল না বিবি যদি বলে আমি রুটি বানাতে পারবো না শরীয়ত বলে ও ঠিক বলেছে আর স্বামীকে বলে তুমি ওকে রুটি বলতে বলেছো কেন সুবহানাল্লাহ কি মেরা আবার না শুনে আওয়াজ শুনতে যদি কোনো বাড়িয়ে করে আর সেখানে আপনি মেহমানের জন্য দুজার পরিবর্তে বারোটা বানাবেন এর অর্থ ইসলাম মেয়েদেরকে আমার ঘরে রানী হিসেবে পাঠিয়েছে রানী কি হিসেবে পাঠিয়েছে বলেন রানী হিসেবে পাঠিয়েছে রানী রুটি বানায় না কি রানী রুটি বানায় না রানীকে রুটি বানিয়ে দিতে হয় এজন্য আই ইউ হাই ইয়া আলাহাল খুবজ ফতোয়া শামিলা বরাবর আহ বহুত দিন পরে মনে পড়ছে রে এটা হলো ইসলাম সুবহানাল্লাহ এটা কি বলেন এটা ইসলাম আর এটা আরবদের জীবনে একদম অ্যাভেলেবল আরবদের জীবনে একদম অ্যাভেলেবল এজন্য রাসূল স্বয়ং রুটি বানিয়েছেন কি আল্লাহ তাআলা আমাদের এক পরিবেশ দিয়ে দিয়েছেন আমাদের বিবিরা আমাদের খেদমত করে আল্লাহ তাআলা তাদের উত্তম বিনিময় দান করুন আমিন এজন্য রাসূল কি বলছেন জানেন করিম কে এই করিম মানে সম্ভ্রান্ত করিম কে জানো যে তার বিবির কাছে করিম লাইম কে জানো লাইম মানে করিমের বিপরীত বাংলা কি বলবে লাইম অভিশপ্ত কমবখত কমিনা কমিনা লাইম লাইম কে যে তার বিবির কাছে লাইম যে তার বিবির কাছে কমিনা সে কমিনা রাসূল বলেন আমি আমার বিবিদের কাছে করিম সুবহানাল্লাহ রাসূল কি বলছেন বলেন আমি আমার বিবির কাছে কি বলেন করিম কালকে না কারে কইছি গত আমার 20 বছরের বৈবাহিক জীবনে আমি আমার বিবিকে আলহামদুলিল্লাহ সগুড়া গুণগণ করতে দেখি না আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমার গুণা তো আছে লাখ লাখ কিন্তু আমার বিবির কাছে আমার গুণা রেকর্ড নাই আমি তো গুণা করি তোমারও দেখায় করতাম না বাহারা কথা দূরে চলে গেছে ওয়াল কাজিমিনাল গাইয
গোশাকে হজম করে বলেন গোশাকে কি করে তাহলে বিপরীত গোশা দেখানো বিপরীত রাগ করা দুর্বলের উপর রাগ করা আর রাগ যদি করতে হয় দিনের বুনিয়াদ মরিচ কম দিলে রাগ করবেন না কমে দিবেন আর নামাজ না পড়লে ছাড় দিবেন না কমে দিবেন লাইনেস কি বলছি বলেন মরিচ কম দিলে কি করবেন না লুঙ্গি ধুয়ে দেয় নাই বলে কি করবেন না রাগ করবেন না লেকিন নামাজ পড়ে না আর ভাত দেওয়া হবে বাইর বুঝা যাচ্ছে আমাকে টেলিভিশন কিনে দিতে হবে খবরদার এটা এই ঘরে হবে না আমি থাকবো না যেতে পারেন কি বলবেন বলেন আমি থাকবো না যেতে আপনি কি লেট ইউ গো আপনি আসতে পারতে 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 আপনি তাহলে আসতে পারেন লেকিন একটু লবণ থেকে চুন খসে গেছে ঝগড়া জাতি শুরু করছি ঠিক না এটা কি না বলেন এটা ঠিক এটা ঠিক তাহলে ভালোবাসা আল্লাহর জন্য দুশ্মনী আল্লাহর জন্য মুখে লোকমা তুলে দেওয়া আল্লাহর জন্য আরেকজনকে না করা তাহলে ওয়াল কাযিনিনাল গাইজ মুত্তাকিকে এক নম্বর যে আল্লাহর রাস্তা খরচ করে দুই নম্বর ওয়াল কাযিনিনাল গাইজ যে নাকি গোশাকে হজম করে ওয়াল আফিনানিন নাস মানুষ যদি একটু ত্রুটি বিচ্ছুতি করে ফেলে মাফ করে দেয় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ মাফ করে দেয় আল্লাহ সেলিম সেলিম আমি কি আজকে আমার রাগ আজকে আমি রাগ করছি আমার নফসের জন্য করছি না দিনের জন্য করছি হুজুর কোন আমার নফসের লাগে না আমার দিনের লাগে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এজন রাগ হবে কিসের জন্য বলেন আল্লাহর জন্য মহব্বত হবে কিসের জন্য বলেন আল্লাহ আমাদের সব ব্যাপার কবুল করেন তাহলে মুত্তাকির সিফাত জান্নাতি মানুষের সিফাত কয়টা পাইলাম এক নাম্বার আল্লাহ রাস্তা কি করে দান করে দুই নাম্বার গোশাকে কি করে হজম করে তিন নাম্বার মানুষকে কি করে বাচ্চা হারুন রশিদ বাচ্চা হারুন রশিদের দরবারে এক বান্দিকে বলছে পানি নিয়ে আসো পানি নিয়ে আসো বান্দি গরম পানি নিয়ে আসছে গরম পানি নিয়ে আসতে গিয়া গরম পানি পড়ে গেছে একদম বাচ্চার সামনে সামনে পানি আনতে বলছে তো পানি ফেলে দিলে গোলাম বান্দি কয় ওয়াল কাযিমিনাল গাইজ যে গোশাকে হজম করে বাচ্চা কয় কাজাম তো গাইজ যাও হজম করলাম এবার কয় ওয়ালা আফিনা আনিন নাস যে মানুষকে মাফ করে দে যাও তোমাকে মাফ করে দিলাম তিন নাম্বার আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আল্লাহ সৎকর্মশীলদেরকে ভালোবাসেন এবার বাচ্চা বলে যাও তোমাকে আজাদ করে দিলাম আচ্ছা সে জামানার বান্দি কেমন ছিল এই ঘটনাটা আমি পড়ছি 1987 সালে আমাদের এই মাদ্রাসার কিতাবের আরবি সাহিত্যের কিতাবে আর এ থেকে আজ পর্যন্ত আর কোনোদিন শুনি নাই বলি নাই ওয়াজ করি নাই এখন কাযিমিনাল লাগে আল্লাহ মনে করে ওয়াল কাযিমিনাল গাইজ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন তাইলে জান্নাতি মানুষকে আল্লাহ রাস্তা দান করে যে দুই নাম্বার গোসা হজম করে যে তিন নাম্বার মানুষকে মাফ করে দেয় যে এরপর আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান এবার মুত্তাকিকারা যারা না কিছু গুনাহ করে ফেলে কিছু গুনাহ কি আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান কিছু গুনাহ করে ফেলে হইছে নি গুনাহ হয়েছে তো আও জালামু আনফুসাহুম অথবা নিজেদের উপরে নিজেরা কোনো কিছু জুলুম করে ফেলে কিছু গুনাহ করে ফেলে জুলুম করে ফেলে এরপরে গুনাহ করার পরে যাকারুল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহর কথা এদের মনে হয়ে যায় মুত্তাকি কে গুনাহ হওয়ার পরে আল্লাহ তাআলার কাছে মনে হয় আল্লাহ তাআলার কথা কি হয় বলে আবার বলে আল্লাহ তাআলার কথা কি হয় বলে
তাহলে গুনাহ হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। গুনাহ হওয়া কি? স্বাভাবিক। কিন্তু গুনাহ হওয়ার পরে সে গুনার উপরে জমে না, সঙ্গে সঙ্গে সে আল্লাহ তাআলার কথা মনে হয়। সে কি বলে? আহা, কেমনে রে চোখ দেখাবো, কেমনে রে আল্লাহর কাছে চোখ দেখাবো, আল্লাহর কাছে আল্লাহর সাথে মিলবো কেমনে, আল্লাহর সাথে সাক্ষাৎ কেমনে করবো? কি বলে? বলেন দাকারুন আল্লাহ, বলেন। তাহলে গুনাহ হইলে পরে কি করে? আল্লাহর কথা মনে পড়ে, বলেন। আল্লাহর সামনে পেশ হওয়া কি কি মনে হয়? লজ্জা, ভয়, আল্লাহর কথা মনে পড়ে। তো মনে পড়ে কি করে? যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এবার ওই গুনাহের জন্য, ওই গুনাহের জন্য এবার সে ইস্তেগফার করে। ওই গুনার জন্য কি করে বলেন? তাহলে গুনাহ হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। লেকিন গুনাহের উপরে জমে থাকে না, বলকে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কথা মনে করে ইস্তেগফার করে। এজন্য খেয়াল করে, যখনই কোনো গুনাহ হবে, মুআযাল্লাহ, যখনই কোনো গুনাহ হবে সঙ্গে সঙ্গে বলে দিবেন আল্লাহ মাফ করে দেব। কি বলবেন? বলেন বলেন আল্লাহ মাফ করে দেন। যদি পারেন আরবি বলেন, রব্বিগফিরলি, 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 আল্লাহ মাফ করে দেন। এই শব্দ বলার সঙ্গে সঙ্গে আর সাজিমে মালিক ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা ইন্নালি আবদান, রে এটা আমার বান্দা রে, একটু গুনাহ করে ফেলেছে সে, কিন্তু সে জানে, কাদ আলিমা আন্না লাহু রাব্বা, গুনাহ হইলে কি হবে, সে জানে তার একজন রব আছে, সে জানে তার একজন রব আছে, সে সঙ্গে সঙ্গে তার রবকে ডেকে মাফ চেয়ে নিয়েছে, কাদ গাফারতুলা, আমি তাকে মাফ করে দিলাম। এবার ফেরেশতাকে আল্লাহ যদি আবার করে, তোমার কোনো অসুবিধা আছে আবার করলে আবার মাফ করব, আল্লাহ যদি আবার করে তোমার কি ক্ষতি, 70 বার করলে আমি 70 বার মাফ করে দেব। কি হয়? প্রেসক্রিপশনটা কেমন হলো? কার দেওয়া প্রেসক্রিপশন? যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আশ্চর্য কথা, গত শনিবারে, হ্যাঁ গত শনিবারে আমার ইকো করছে, হার্ট ফাউন্ডেশন ইকো করতে গিয়ে মহিলা করছে, শুনেন, তো করোনার কারণে তো আল্লাহ শুকর ব্যাড আনা বেটি বুঝা জানা, পোশাকে কি উপকারটা করছে করোনা, জামা পায়জামা আছে, পিপি আছে, মাক্স, এত বড় মাক্স আছে, চশমা আছে, সব আছে, গ্লাভস তো আছে। আরো মজার বিষয় হলো আমার টাইম, হার্ট ফাউন্ডেশন ঝামেলা বিশাল লম্বা সিরিয়াল, তো মজার বিষয় হলো আমার টাইমটা হয়েছে ঠিক, ও ইটিটি ইটিটি, আমার টাইমটা হলো ঠিক 4:45, একটু পরে না জানো, আমি একটা হতাশায় পড়ে গেলাম, এটা শুরু করলে তো 40 মিনিট লাগে, এরপরে জামাত তো শুদ্ধ, এই বেটি হুট করে কয়, হুজুর হুজুর আপনি জামাতে নামাজ পড়ে আসেন, যা হওয়ার হবে, যাক আমি তো পাইছি সুযোগ, গেছি আজান হয়ে গেছে আমি জামাতে নামাজ পড়ে আসছি, তার বস তার লগে যুদ্ধ লাগাইছে, মেশিন খালি যাচ্ছে, তুমি তাকে নামাজে পাঠিয়েছ, বস তার লগে কি লাগাইছে, যুদ্ধ লাগাইছে, কই নিজেও পড়ি না আরেকজনকে পড়তে দিলাম না, আমি দুই ফিট একসাথে খেতে পারবো, কাবার দিল বলছে উনি নামাজ পড়বেন, কি হয়েছে আর 20 মিনিট খালি গেছে, দুইজনের জন্য তর্কাতর কি কি, পরে বেটি আমার এগুলো লাগাইতেছে, প্রতিটা বারে সে বলতেছে বিসমিল্লাহ আস্তাগফিরু, বিসমিল্লাহ আস্তাগফিরু, পরে আমার কাজ শেষে কয় হুজুর পুরুষের গায়ে আমরা এগুলো লাগাই আমার চাকরি করি, কিন্তু এক হুজুরে আমার কইয়া দিছে আস্তাগফিরুল্লাহ কইয়া কইয়া লাগাইবা, কি কইয়া কইয়া লাগাই, আস্তাগফিরুল্লাহ কইয়া কইয়া লাগাই, পেটি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি
ذكروا الله فاستغفروا لذنوبهم গুনাহ হয়ে গেলে গুনার উপরে জমে না থাকা বলকে গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে ইস্তেগফার করা বলেন কি বলছে তাহলে গুনাহ হবে না হবে না হবে আমি কি জমে থাকব না ইস্তেগফার করব বলেন আত্তাইবু মিনাদ দামবে কামান লা দামবালাহু এবার রাসূল বলেন যে গুনাহ করে তওবা করে সেজন্য গুনাহ করলই না সেজন্য কি করলো না বলেন গুনাহ তাহলে বলে হুজুর বর্তার খবর পাইছি তাহলে গুনাহ করতে থাকবো আর ইস্তেগফার করতে থাকবো বিষয়টা এমন নয় বলতে হবে গুনাহ করব না বলেন হ্যাঁ যদি কখনো হয়ে যায় অবশ্যই ইস্তেগফার করব কি বলেন যদি কখনো তাহলে আমি গুনাহ করব ইস্তেগফার করব বিষয়টা কি এমন হবে কি কেমন হবে আমি গুনাহ করবই না যদি হয়ে যায় বাহ এভাবে যদি করে 70 বার মাফ আচ্ছা আচ্ছা হুজুর তাহলে আল্লাহ যদি মাফ করে দিবে তাহলে একটু একটু করি এটা হলো আমার বন্ধু আছে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের প্রধান সে যদি একটু মলম লাগা যায় ভালো হয়ে যায় এখন ওই বন্ধু মলম লাগা দিলে ভালো হয়ে যায় এই জন্য কি তুমি তোমার আঙ্গুলটাকে মোমবাতিতে দিবা কি আরে বন্ধু ভালো বন্ধু আছে ভালো করে হ্যাঁ বড় ডাক্তার আছে ভালো করে দিবে পঙ্গুর বিভাগীয় প্রধান তোমার বন্ধু এজন্য আঙ্গুলটি তো ভাঙ্গা দেখো না তা আল্লাহ মাফ করে দিবে গাফফার এজন্য গুনাহ করে দেখো না বুঝে নাই কথা আরে যদি ভাঙি যায় তো এনে এতে ঠিক করে দিব যদি আগুন লাগে তো এনে এতে ভালো করে দিব এর অর্থ কি আমি আগুন লাগাইতাম এরপর থেকে আমি আঙ্গুল ভাঙতাম এখন যদি গুনাহ হয় বলেন তাহলে তিনি মাফ করে দিবেন এরপর থেকে তাহলে আমি গুনাহ করতাম আমার মনে হয় সবাই স্পষ্ট বুঝছেন আলহামদুলিল্লাহ কি ভাই তাহলে গুনাহ যদি হয় না গুনাহ অবশ্যই করব আর তিনি অবশ্যই কি করবেন কিন্তু আমার কাছে কি চান যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম গুনাহ হয়ে গেলে পরে ও আমার কথা মনে করে আল্লাহ গুনাহ হয়ে গেলে ও আমার কথা কি করে এটার পাঁচটা তাফসীর আছে যাকারুল্লাহ যাকারু আরযাল্লাহ যাকারু সুআলাল্লাহ যাকারু আনআমাল্লাহ আলা আল্লাহ যাকারু আযাবাল্লাহ আল্লাহর আযাবের কথা মনে করে আল্লাহর নিয়ামতের কথা মনে করে আল্লাহর সামনে পেশ হওয়াকে মনে করে আল্লাহর সামনে দাঁড়ানোকে মনে করে এগুলো মনে করে করে ভয়ে ইস্তেগফার করতে থাকে এবার আল্লাহ তাআলা বলেন হুজুর এরপর ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ومن يغفر الذنوب إلا الله ها আর কি করে মনে মনে বলে আল্লাহ আর করতাম কোন আর মনে মনে বলে আল্লাহ আপনি ছাড়া তো মাফ করনে হলো আর কেউ নাই সুবহানাল্লাহ আপনি ছাড়া মাফ করনে হলো কি নাই বলেন আপনি আলে ইমরান আপনি ছাড়া মাফ করনে ওয়ালা আছে নি মাফ করনে ওয়ালা কি এই কথাটা আল্লাহকে বললে আল্লাহর কাছে খুব ভালো লাগে যে আল্লাহ আপনি ছাড়া তো মাফ করনে ওয়ালা এজন্য আমরা যে দোয়ায়ে মাসরা পড়ি ওয়ালা ইগফিরুদ-দুনুবা ইল্লা আনতা বলেন ওয়ালা ইগফিরুদ-দুনুবা ইল্লা আনতা আপনি ছাড়া তো মাফ করনে ওয়ালা আর কেউ নাই সুবহানাল্লাহ আছে কেউ মাফ করনে ওয়ালা আপনি ছাড়া তো মাফ করনে ওয়ালা আর কেউ নাই ওয়ামাই ইগফিরুদ-দুনুবা ইল্লাল্লাহ আল্লাহ আপনি ছাড়া গুনাহ মাফ করনে ওয়ালা তো আর কেউ নাই ওয়ালা মিউসিরু আলা মা ফালু ওয়া হুম ইয়ালামুন এবং এরা জেনে বুঝে ওই গুনাহটা আর করে না আল্লাহ